সবাইকে। বন্ধুরা, আমি যেটা আমি বারবার আগেও বলেছিলাম, আমি কোনো নতুন কোনো ইনকামের সাইট নিয়ে আপনাদের তেমন কোনো ইনফ্লুয়েন্স করব না। তবে আমি নয়েস মিডিয়াতে আমি যেহেতু আগে রেজিস্ট্রেশন করেছি, আমার কিছু বিনিয়োগ আছে, সেখানে আমি কাজ করতেছি। তো আপনারা জেনে শুনে বুঝে কাজ করবেন, আপনাদেরকে অনুরোধ করলো আপনারা অযথা আপনারা মানে না বুঝে ঢুকবেন না, কাজ করবেন না। কারণ এটাতে আপনি প্রথমত ফ্রি ইনকাম করতে পারবেন, প্লাস হচ্ছে দ্বিতীয়ত আপনি ইনকাম করতে গেলে আপনাকে VIP 1, VIP 2 আপনি যে কোনো প্যাকেজ কিনে নিয়ে কাজ করতে পারবেন। তবে কিছু কন্ডিশন আছে, আপনি VIP 2 কাজ করতে হলে আপনার মিনিমাম ব্যালেন্স আপনার $20 থাকতে হবে। তো সেক্ষেত্রে আমি VIP 2 প্যাকেজটা নিয়েছিলাম, এখন আমাকে কাজ করতে গেলে রিসার্চ করতে বলে। তো যাই হোক, আমি দেখি রিসার্চ করব, যে রিসার্চ করতে বলে দেখি আমি রিসার্চটা এখানে ব্যাংক সিলেক্ট করে নিব। এখানে অ্যামাউন্ট $20, $20 আপনার 2127 টাকা আসতেছে। হ্যাঁ, আমি রিসার্চ করে দিব। ডু ইউ ওয়ান্ট টু রিসার্চ নেক্সট স্টেপ বলতেছে, আমি নেক্সট স্টেপে চলে গেলাম। এখন তারা মানে একটা ব্যাংকিং সিস্টেম চলে আসবে, সেখানে আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বিকাশ সিলেক্ট করলাম, পেমেন্টে গেলাম, 2127 টাকা আমাকে এই নাম্বারে বিকাশ করতে হবে। আমি এখন আমার বিকাশ ওয়ালেটে চলে যাচ্ছি। বন্ধুরা, আমি আমার বিকাশ ওয়ালেটে চলে এসেছি, এখন আমি সেন্টমানিতে যাব। সেন্টমানিতে যে ওই নাম্বারটা যেটা কপি করে নিয়েছিলাম, এখানে 2127 টাকা আমি সেন্ড মানি করে দিব। আবারও দেখে নিই কয় টাকা, 2127 টাকা, 2127 টাকা। হ্যাঁ, আমি আমার পাসওয়ার্ডটা দিই, এখন আমি এখানে সেন্ড করে দিব টাকাটা। আমি একটা স্ক্রিনশট নিয়ে নিব, নিয়েছি। যাই হোক, এখান থেকে যেটা ট্রানজ্যাকশন আইডি, এটা আপনি কপি করে নেবেন। এখান থেকে আমার এতে সরাসরি কপি হয় না বলে আমি ওই আমার সামারিতে চলে গেলাম, এখানে কপি করে নিলাম। এখানে আমি 10 ডিজিটের এটা আইডিটা আমি ই করে নিলাম, আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। আমি আবারও দেখে নিই 36 নম্বরটা। হ্যাঁ, তাহলে পেমেন্ট নিশ্চিত করলাম, অর্ডারটা ই করলাম, রিসার্চ কমপ্লিট সাকসেস হয়েছে কিনা আমি দেখি আমার ব্যালেন্সটা আসে কিনা। তো আমি এইভাবে কিছুক্ষণ ওয়েট করবো, দেখবো ব্যালেন্সটা কতক্ষণের মধ্যে আসে। বন্ধুরা, 5:54 বাজে, আমাদের সন্ধ্যা, আমি তাদেরকে এই করেছি, রিসার্চ করে দিয়েছি। তবে যদি আপনার সময় লাগে তাহলে এখানে আপনার কাস্টমার কেয়ার আছে, আপনি কাস্টমার কেয়ারে নক দিতে পারেন। তাদের কাস্টমার কেয়ারে টেলিগ্রাম গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আপনিও নক দিয়ে দিতে পারেন। দেখেন, আমি এরকম টেলিগ্রামে আমি যদি দেরি হয় মানে এটা দেখার জন্য, যদি আমি মাত্র রিসার্চটা করেছি, তারপরেও আমি তাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি যাতে করে যেন তারা আমাকে ই করে দেয়। আমি লিখে দিলাম, প্লিজ অ্যাড মাই ডিপোজিট। হ্যাঁ, আমি আমার হোম পেজটা এখান থেকে আমি আমার আইডিটা নিয়ে নিই। হ্যাঁ, আমার এখানে একটা স্ক্রিনশট দিয়ে দিই, আপনার সুবিধা হবে, এটা সহকারে দিয়ে দিবেন আপনি, আপনার আইডি সহকারে, তাহলে তারা ক্যাচ করতে পারবে। অথবা আপনি মাই আইডি টাইপ করে দিতে পারেন, 979068, 979068, এটা হচ্ছে আমার আইডি, আমি তাদেরকে দিয়ে দিলাম। হ্যাঁ, দেখি কতক্ষণ লাগে এখানে আমার অ্যাড ডিপোজিট অ্যাড হইতে। তো বন্ধুরা দেখুন, আমার ডিপোজিট অ্যাড হয়ে গিয়েছে অলরেডি। হ্যাঁ, আপনি দেখেন, তাহলে আমি আমার আজকের টাস্কটা আমি কাজ করি। হ্যাঁ, এই যে দেখেন, এরকম একটা পেজ চলে আসলো, এখানে আমি সাবমিট করে দিলাম, সাকসেস, আরেকটা টাস্ক। আসলে আপনি এইভাবে টাস্ক কমপ্লিট করে দিলে আপনি কাজগুলো আপনি পেয়ে যাবেন, আপনার এইভাবে যেতে হবে না, প্লে করতে হবে না, আপনি জাস্ট খালি করে যাবেন, দেন আজকের আমার টাস্ক কমপ্লিট, এখন আমার এই যে $1.50 চলে এসেছে। ঠিক আছে, এখন আপনার এখানে রিসার্চ করলে আপনার দেখা গেলো আপনার টিমমেট আরও অনেকে জয়েন করবে, আপনি জয়েন করলে রেফার ইনকাম পাবেন, সেখান থেকে আরও তথ্য আছে, সেই তথ্যগুলো আপনারা জানতে পারবেন। হ্যাঁ, পরবর্তীতে আমি তথ্যগুলো জানিয়ে দিব আপনাদেরকে। ঠিক আছে, তারপরে যখন আপনি কাউকে রেফার করবেন, সে যদি ডিপোজিট করে, এখান থেকে আপনি ফ্রি নেওয়ার জন্য স্পিন আছে, স্পিনটা আপনি করতে পারবেন। এটা আপনি করলে এই যে দেখেন, হ্যাঁ, আমি ওয়ান টাইম আমাকে তারা সুযোগ দিয়েছে, আমি এটা করে নিচ্ছি, দেখি কী পাওয়া যায়, কিছুই পাইনি। ঠিক আছে, আর পঞ্চলি আমার এটা পাওয়া হয়নি আর কি। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।